আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটিতে আপনারা অষ্টম এবং এসএসসি পাশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো এটিতে অনলাইনে আবেদনের জন্য আপনি আপনার মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন। ব্রাউজারটি ওপেন করার পর ওপরের অ্যাড্রেস বারে গিয়ে আপনাকে লিখতে হবে badc.teletalk.com.bidding। লেখার পর ইন্টার ট্যাপ করবেন। ইন্টার ট্যাপ করলে আপনি এমন একটি ইন্টারফেস পেয়ে যাবেন। প্রথমে দেখতে পাচ্ছেন লেখা আছে অ্যাডভার্টাইজমেন্ট। আপনি যদি এখানে ক্লিক করেন সেই ক্ষেত্রে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনি দেখতে পাবেন। তো এখানে মোট দুটি পদ রয়েছে, সেটি হলো সার্ভেয়ার এবং মেকানিক। প্রথম যে পদটি রয়েছে এটিতে পদের সংখ্যা দেওয়া আছে একটি। এটিতে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে সার্ভেয়ারশিপে সার্টিফিকেট। দুই নম্বর যে পদটি রয়েছে সেটি হলো মেকানিক, এটিতে পদের সংখ্যা দেওয়া আছে 13টি। এটিতে আপনার অষ্টম শ্রেণী পাস সহ 2 বছর মেয়াদী টেট কোর্স পাস হতে হবে, তাহলে আপনি এটিতে আবেদন করতে পারবেন। এটির আবেদনটি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। এটির আবেদনটি শেষ হবে 18 এপ্রিল 2022 তারিখে। তো আপনারা যারা এটিতে অনলাইনে আবেদনটি করতে চাচ্ছেন, আপনার হাতে সময় থাকতে আপনি এটি অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করে নেবেন। বিজ্ঞপ্তিতে আরও কিছু গুরুত্বপূর্ণ শর্তাবলী দেওয়া রয়েছে। আপনি অনলাইনে আবেদনটি করার পূর্বে বিজ্ঞপ্তিটি কিন্তু অবশ্যই ভালো করে পড়ে নেবেন। তো এটিতে আপনাদের অনলাইনে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে এবং আবেদনের জন্য এখানে যেহেতু দুটি মাত্র পদ রয়েছে, তো এই দুটি পদের ক্ষেত্রে আপনাদের যে ফি নির্ধারণ হয়েছে সেটি হলো 500 টাকা। তো ফিটি কীভাবে পরিশোধ করবেন সেটিও দেখিয়ে দিব আপনাদেরকে। আপনারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো এটিতে অনলাইনে আবেদনটি করার জন্য এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে অ্যাপ্লিকেশন ফর্ম। আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করলেই যেহেতু বিজ্ঞপ্তিতে দুটি পদ দেওয়া ছিল এখানে আপনি দুটি পদ দেখতে পাবেন। তো আপনি যে পদে আবেদন করবেন সেটির উপরে সে এখানে ক্লিক করবেন। তারপর এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে আপনি এমন একটি পেজ পেয়ে যাবেন, লেখা আছে আর প্রিমিয়াম মেম্বার অফ অল জব। অল জব সম্পর্কে যদি আপনি জানতে চান, পূর্বে আমাদের ইউটিউব চ্যানেলে অল জব সম্পর্কে ভিডিও তৈরি করা রয়েছে, উপরে আই বাটনের লিঙ্ক দিয়ে দেবো, আপনি সেখান থেকে দেখে নেবেন। তো যাদের অল জবের আইডি রয়েছে আপনি এখানে ইয়েস করে আপনার অল জবের আইডিটি দিয়ে নেক্সট করবেন। নেক্সট করলে আপনাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটি আসবে সেটি অটো ফিল হয়ে চলে আসবে। আর যাদের অল জবের আইডি নেই আপনার এখানে নো করে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে এখানে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি চলে আসবে। তো এখানে যেগুলো স্টার চিহ্ন দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন সেগুলো তো অবশ্যই আপনাকে এখন এখানে পূরণ করে দিতে হবে। তো আবেদনটি করার পূর্বে আপনার শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র, আপনার এনআইডি কার্ড অথবা জন্ম সনদ এবং ছবি এবং সিগনেচার লাগবে। তো ছবি এবং সিগনেচারটি পূর্বে থেকে আপনি সাইজ করে রেখে দেবেন। এই অংশে আপনি আপনার নামটি লিখবেন বড় হাতের অক্ষরে, আপনারা সার্টিফিকেটে যেভাবে লেখা রয়েছে সেভাবে লিখে দিবেন। তারপর আপনার পিতার নামটি লিখে দিবেন, তারপর আপনার মাতার নামটি এখানে লিখে দিবেন, ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখটি এখানে দিয়ে দিবেন, জেন্ডারটি সিলেক্ট করে দিবেন, ন্যাশনালিটি এখানে একটি রয়েছে সেটি সিলেক্ট করে দিবেন, তারপর রয়েছে রিলিজন আপনার ধর্মটি এখানে সিলেক্ট করে দিবেন, তারপর রয়েছে ন্যাশনাল আইডি এবং বার্থ রেজিস্ট্রেশন। এই দুটির যে কোনো একটি অনলাইনে আবেদনটি করার সময় আপনাকে এখানে দিতে হবে। তো যেটি দিবেন তার উপরে সেখানে ইয়েস করে বক্সে সেটি লিখে দিবেন। তারপর রয়েছে পাসপোর্ট আইডি, যদি আপনার পাসপোর্ট আইডি থেকে থাকে এখানে দিয়ে দিবেন, না দিলেও কোনো সমস্যা নেই। ম্যারিটাল স্ট্যাটাস, আপনি যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে ম্যারিডে ক্লিক করে এই বক্সে আপনাকে স্বামী অথবা স্ত্রীর নাম লিখে দিতে হবে। আর যদি আপনি সিঙ্গেল হয়ে থাকেন অবশ্যই এখানে সিঙ্গেলে ক্লিক করে দিবেন। তারপর রয়েছে কোঠা, এখানে অনেকগুলো কোঠার অপশন পেয়ে যাবেন, মুক্তিযোদ্ধা, শারীরিক প্রতিবন্ধী, এতিম, উপজাত, আনসার, ভিডিপি। আর যাদের কোনো কোঠা নেই তারা নন যে কোঠার অপশনটি দেখতে পাচ্ছেন এটি সিলেক্ট করে দিবেন। তারপর রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস, প্রথমে রয়েছে কেয়ার অফ, আপনার গার্ডেন হিসেবে যার নাম দিবেন তার নামটি বক্সে এখানে লিখে দিবেন। তারপর রয়েছে ভিলেজ, টাউন, রোড, হাউস, ফ্ল্যাট, আপনারা গ্রামের নাম, টাউন, রোড, হাউস, ফ্ল্যাট যেটি রয়েছে আপনি সেটি বক্সে লিখে দিবেন। তারপর রয়েছে ডিস্ট্রিক্ট, এখানে আপনার জেলার নাম লিখে দেবেন, এখানে উপজেলা। তারপর রয়েছে পোস্ট অফিস এবং পোস্ট কোড, পোস্ট কোডটি আপনার জানা না থাকলে আপনি আপনার জাতীয় পরিচয়পত্রের পেছনে আপনি সেটি পেয়ে যাবেন। তারপর রয়েছে পারমানেন্ট অ্যাড্রেস, আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দুটি যদি একই হয়ে থাকে এখানে টিকমার্ক দিয়ে দিবেন, আর যদি দুটি ভিন্ন হয়ে থাকে আপনাকে আলাদা আলাদাভাবে সেটি লিখে দিতে হবে। তারপর রয়েছে মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিবেন এই বক্সে, একই মোবাইল নাম্বার এবং এই বক্সে এখানে দিয়ে দিবেন। আপনার যদি ইমেল অ্যাড্রেস থাকে এখানে ইমেল অ্যাড্রেসটি লিখে দিবেন, না দিলেও কোনো সমস্যা নেই। তারপর এখানে রয়েছে একাডেমিক কোয়ালিফিকেশন, তো আপনি যেই পদে আবেদন করছেন সেই পদে যেই পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা চেয়েছে সেই পর্যন্ত তো অনলাইনে আবেদনটি করার সময় আপনাকে দিতে হবে। আপনি চাইলে তার বেশিও শিক্ষাগত যোগ্যতা দিতে পারবেন। তো এখানে প্রথমে রয়েছে জিএসসি, জেডিসি বা ক্লাস 8 লেভেল। এখানে ইফ অ্যাপ্লিকেবল যে অপশনটি এখানে টিকমার্ক দিয়ে এখানে আপনি আপনার জিএসসি, জেডিসি অথবা ক্লাস 8 লেভেলের এক্সামিনেশন নেমটি এখানে আপনি সিলেক্ট করে দিবেন। ইনস্টিটিউট নেম, এখানে প্রতিষ্ঠানের নাম, বোর্ডটি সিলেক্ট করে দিবেন, পাসিং ইয়ার, রেজাল্ট এবং রোল নাম্বারটি লিখে দিবেন। তারপর রয়েছে এসএসসি আর ইকুইভ্যালেন্ট লেভেল, আপনার এসএসসির তথ্যটি দিয়ে দিবেন। তারপর এখানে এইচএসসি রয়েছে এবং গ্র্যাজুয়েশন লেভেল রয়েছে, আপনি চাইলে সেটিও এখানে অ্যাড করে দিতে পারবেন।
সর্বশেষ রয়েছে এক্সপিরিয়েন্স অ্যান্ড আদার্স ইনফরমেশন। তো যেহেতু আমরা যেই পদে আবেদনটি করছি সেই পদে একটি অভিজ্ঞতা চেয়েছিল, এখানে সে অভিজ্ঞতার অপশনটি পাবেন, অবশ্যই এখানে ইয়েস করে দিবেন। তারপর এখানে রয়েছে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট স্ট্যাটাস। আপনি যদি সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত কোনো প্রতিষ্ঠানের কর্মরত প্রার্থী হয়ে থাকেন সেই ক্ষেত্রে সেটি আপনি এখানে সিলেক্ট করে দিবেন। আর যদি কোনো কর্মরত প্রার্থী আপনি না হয়ে থাকেন, এখানে নন যে অপশনটি দেখতে পাচ্ছেন সেটি সিলেক্ট করে দিবেন। তারপর রয়েছে ভ্যালিডেশন কোড, এই কোডটি এই বক্সে এখানে লিখে দিবেন। লিখে দিয়ে এখানে একটি টিকমার্ক দিবেন। টিকমার্ক দেওয়া হয়ে গেলে আপনি যে ফর্মটি পূরণ করেছেন সেই ফর্মটি একবার ভালো করে আপনি দেখে নেবেন সম্পূর্ণটি ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে নিচের দিকে আসবেন, আসলে এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশনটি প্রিভিউ হবে, সেখানেও আপনি আপনার আবেদনের কপিটি দেখে নেবেন। তো নিচের দিকে আসবেন, নিচের দিকে আসলেই আপনি সেখানে ছবি এবং সিগনেচার আপলোড করার অপশন পেয়ে যাবেন। তো পূর্বে থেকে ছবি এবং সিগনেচারটি আপনি সাইজ করে রেখে দেবেন। আপনার ছবির জন্য মাপটি লাগবে 300x300 পিক্সেল এবং স্বাক্ষরের জন্য মাপটি লাগবে 300x80 পিক্সেল। তো সেখানে আপনি আপনার ছবি এবং সিগনেচার আপলোড করে দিয়ে নিচে অপশন পেয়ে যাবেন সাবমিট করার, সাবমিট করে দিবেন। যদি সব ঠিক থাকে সেক্ষেত্রে আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে, আপনি একটা ইউজার আইডি সেখানে পেয়ে যাবেন। আর অবশ্যই আপনার আবেদনের কপিটি আপনার ডাউনলোড করে এটি প্রিন্ট আউট করে আপনার কাছে সংগ্রহ করে রেখে দিবেন। তো অনলাইনে আবেদনটি যখন আপনার সম্পূর্ণ হয়ে যাবে, এখন আপনাকে যে নির্ধারিত যে ফিটি রয়েছে সেই ফিটি পরিশোধ করতে হবে। তো পূর্বে আপনাদেরকে বলেছি এটিতে আপনার যে ফিটি রয়েছে সেটি হলো 500 টাকা, যেটি আপনাকে যখন আপনি অনলাইনে আবেদনটি করবেন আবেদন করার পরবর্তী 72 ঘন্টার মধ্যে আপনাকে ফিটি পরিশোধ করতে হবে। এই টাকাটি আপনাকে টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারে আপনাকে রিচার্জ করতে হবে। তো তারপরে আপনি আপনার মোবাইলে মেসেজ অপশনে গিয়ে আপনাকে লিখতে হবে BADC স্পেস দিয়ে আপনি যে ইউজার আইডিটি পেয়েছেন সেই ইউজার আইডিটি লিখে আপনাকে সেন্ড করতে হবে 1622 নম্বরে। সেন্ড করলে সেখান থেকে একটি ফিটি মেসেজ পেয়ে যাবেন আপনি। সেখানে আপনারা নাম লেখা থাকবে, কত টাকা চার্জ কাটবে সেটি লেখা থাকবে এবং সেখানে একটি পিন নাম্বার পেয়ে যাবেন। সেই পিন নাম্বারটি আপনি কপি করবেন অথবা কোথাও লিখে রাখবেন। পুনরায় আবার মোবাইলে মেসেজ অপশনে গিয়ে আপনাকে লিখতে হবে BADC, একটা স্পেস দিয়ে লিখবেন YES, আর একটা স্পেস দিয়ে আপনি যে পিন নাম্বারটি পেয়েছেন সেই পিন নাম্বারটি লিখে আপনাকে সেন্ড করতে হবে 1622 নম্বরে। সেন্ড করলেই সেখান থেকে আরেকটি ফিরতি মেসেজ পেয়ে যাবেন, সেখানে লেখা থাকবে কংগ্রেচুলেশন, আপনার নাম লেখা থাকবে এবং সেখানে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে, সেটি আপনি সংগ্রহ করে রেখে দিবেন, পরবর্তীতে আপনার প্রবেশপত্র ডাউনলোডের সময় সেটি প্রয়োজন হবে। আর প্রবেশপত্র প্রাপ্তির যে বিষয়টি সেটি হলো পরবর্তীতে আপনাদের মোবাইলে SMS এর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিবে, তখন আপনার যে ওয়েবসাইটের ঠিকানাটি এখানে দেখতে পাচ্ছেন এখানে গিয়ে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আর আপনাদের কাছে একটু অনুরোধ থাকবে, অবশ্যই অনলাইনে আবেদনটি করার পূর্বে বিজ্ঞপ্তিটি কিন্তু অবশ্যই ভালো করে আগে আপনি পড়ে নেবেন। বিজ্ঞপ্তি যদি ডাউনলোড করতে চান, ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করলে আপনি বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিতে পারবেন। আর আবেদনের যে ওয়েবসাইটটি রয়েছে সেটির লিঙ্কও ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখানে ক্লিক করলে সরাসরি আপনি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের আবেদনের সেই ওয়েবসাইটে আপনি চলে যাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, যদি আপনার কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।